হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টপ আর্নিং পয়েন্ট থেকে সবাইকে স্বাগত, সাথে আছে মুরাদ হাসান। সো আজ ভিডিওটা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝছেন আজকের কী নিয়ে টিউটোরিয়াল করতে যাচ্ছি। সো আজকে আলোচনা হচ্ছে বিষয় হচ্ছে পেইড ভার্স। পেইড ভার্স ইতিমধ্যে আগে আরও অনেক কয়েকটি টিউটোরিয়াল দিছি, কিন্তু হয়তো পেমেন্ট বড়ো কোনো পেমেন্ট প্রুফ নিয়ে আপনাদের দেখাতে পারি নাই। আমি $1.5 জাস্ট পেমেন্ট নিয়েছিলাম টেস্ট করার জন্য, সাইটটা আসলে পেমেন্ট করে কিনা। তো তারপর কাল আমি পরে $25 মতো উইথড্র নিছি। আমি সে প্রুফটা আজ আপনাদের মাঝে দেখাবো এবং কীভাবে পেইড ভার্সে বড় বড় অ্যাড আনতে হয় বা বেশি বেশি আর্ন করা যায়, পুরো ট্রিক্স বা পুরো প্রসেসটা আমি আজ বিস্তারিত আপনাদের মাঝে দেখাবো। সো সঙ্গে থাকুন, ভিডিওটা না টেনে পুরোপুরি দেখুন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো আমার চ্যানেলটা দেখুন, এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন এর ধরনের ট্রাস্টের ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান। তো আমি আপনাদের প্রথমেই পেমেন্ট প্রুফটা দেখাচ্ছি। তো আমি পেইড ভার্স থেকে চলে গেলাম আমার অ্যাকাউন্টে এবং এই ক্যাশিয়ার এখানে গিয়ে দেখুন, এখানে আমার কাল পেমেন্ট নিয়েছিলাম, পেন্ডিং ছিল, তার অটোমেটিক আমাকে পেমেন্টটা করে দিছে। দেখুন ক্যাশ আউট বিটকয়েন $25.42, 3 মাস 8 তারিখ 2019, মানে মার্চের 8 তারিখ, আজ হচ্ছে 9 তারিখ। তো গতকাল আমাকে পেমেন্টটা করে দিয়েছে। যদি আমি ডিটেলসে যাই দেখুন, 3টা 7 আমি পেমেন্ট রিকোয়েস্ট করছিলাম আর 15টা মানে 12 3টা মানে 12 ঘন্টা পরে আমাকে পেমেন্টটা তারা করে দিছে। রাত 3টার সময় তারা আমাকে পেমেন্টটা করে দিছে এবং কিছু ফি কাটার কারণে আমি $22 সামথিং আমি অ্যাকাউন্টে আমার কয়েনবেস অ্যাকাউন্টে পেয়েছি। তো আমি কয়েনবেস অ্যাকাউন্টে দেখাচ্ছি, দেখুন আমাকে ফি কাটার পরে $22.45 তারা আমাকে সরাসরি আমার ওয়ালেটে দিয়ে দিছে, 5,77,087। তো দেখুন একটা ট্রাস্টেড সাইট, অবশ্যই আপনারা ইজিভাবে কাজ করতে পারেন, যেহেতু আপনারা পেমেন্ট প্রুফটা দেখলেন। সো আশা করি আপনাদের মনে আর কোনো সন্দেহ নেই সাইট সম্পর্কে। সো ফিরে যাচ্ছে আমার ড্যাশবোর্ডে। সো পেমেন্ট প্রুফ তো দেখলেন, সো ফিরে আসছে আবার ড্যাশবোর্ডে। সো তো ভিডিওটা অনেকে নতুন দেখছেন, তাই আমি কি দেখাবো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাধারণ পিটসি সাইটগুলো থেকে একটু আলাদা, কারণ যেহেতু ট্রাস্টেড একটা সাইট, অনেকদিন ধরে পেমেন্ট দিয়ে আসছে, বাড়িটি হয়তো আরও কত বছর যে পেমেন্ট দেবে কেউই জানে না, তাই ট্রাস্টেড হওয়ার কারণে এটা পেমেন্ট সরি অ্যাকাউন্ট করতে একটু হালকা একটু প্রবলেম বা ক্রিয়েট হতে পারে। অ্যাকাউন্ট করার জন্য আমরা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া একটা লিঙ্ক আছে, সরাসরি আপনারা লিঙ্কে চলে যাবেন। লিঙ্কে যাওয়ার পরে আমার একটা ইন্টারফেস শো হবে, সো আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পর সো দেখুন আপনি এখানে একটা ইউজার নেম দেবেন আপনার ইচ্ছা মতো, এখানে ইউজার নেম দেবেন। সো এখানে আপনাদের পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ডটা অবশ্যই একটু বড় দেবেন, তারপরে ক্যাপিটাল লেটার স্মল লেটার প্লাস @ হ্যাঁ সব কিছু মিলে আপনারা পাসওয়ার্ডটা দেবেন। এখানে আপনাদের ইমেল দেবেন, ইমেল দেওয়ার পরে এখানে আপনাদের সিলেক্ট করবেন, মেল হলে মেল, ফ্যামিল হলে মেমেল, ফ্যামিল হলে ফ্যামেল। স্যার এখানে যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ যদি আপনাদের ভুল হয় আপনার কখনো কিন্তু পেমেন্ট পাবেন না বা কোনো অ্যাকাউন্টের কিছু করতে পারবেন না, ডিপোজিট করতে পারবেন না, এক্সচেঞ্জ করতে পারবেন না, ক্যাশ কোনো কিছু করতে পারবেন না। তাই আপনারা সবার আগে আপনাদের ডেট অফ বার্থটা অবশ্যই লিখে রাখবেন, যেটা দেবেন অবশ্যই লিখে রাখবেন। তারপরে এখানে যে ক্যাপসা আছে সেই ক্যাপসাটা দেবেন আপনারা,
যদি না বলছেন আপনারা এখানে রিলোড দিয়ে চেঞ্জ করবেন, এখানে মুন বলছে মানে চাঁদ। আমি মুনটা ক্লিক করে এখানে ওপেন অ্যাকাউন্ট দিলে জিমেল একটা লিঙ্ক যাবে, জিমেল ভেরিফাই করলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে, আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি না, চলে যাচ্ছি আমার ড্যাশবোর্ডে। সো অ্যাকাউন্ট করার পরে আপনারা এখান থেকে পাবলিক প্রোফাইলে গিয়ে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন, ফোন নাম্বার ভেরিফাই প্লাস আইডি পাসওয়ার্ড যাই হোক যা যা প্রয়োজন ভেরিফাই করে নেবেন। ভেরিফাই ছাড়া আপনারা কাজ করতে পারবেন, সব ভেরিফাই করলে আপনাদের একটু সুবিধা হবে। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে বেশি আর্ন করবেন। আর ইতিমধ্যে আমি আমার আরও দেখুন ভিডিও দেওয়া আছে, এখানে একদিনে $1, $2, $5, $6 পর্যন্ত আমি অ্যাড পাইছি, সেগুলোর ভিডিও হয়তো আমার চ্যানেলে গেলে পাবেন। সো আজকে আমি অ্যাড ক্লিক করে ফেলছি বিধায়, আর উইথড্র দিয়ে ফেলছি জন্য আমার অ্যাকাউন্টে দেখুন নেই। আমি কালকে উইথড্র দিয়েছি $25.42, সো আমার অ্যাকাউন্ট আছে $72, $1 নেই। আমার অ্যাকাউন্টে হয়ে যাবে, দু একদিনের মধ্যে কাজ করলে আবার অ্যাকাউন্টে হয়ে যাবে। সো তখন আমি আপনাদের আবার ডলার অ্যাকাউন্টে ডলার দেখাতে পারবো। সেখানে আমার বিএপি আছে ৪৮,৫০০, আমি গ্রুপ ফোরে আছি, আমি গ্রুপ ফাইভে ছিলাম। আমার অ্যাডের কারণে বিএপি আস্তে আস্তে কমে গেছে অ্যাড দেওয়ার কারণে। সেখানে মেন বিষয় হচ্ছে আপনারা বড় অ্যাড পাবেন কীভাবে আর বেশি আর্ন করবেন। বড় অ্যাড পাওয়ার জন্য এখানে মেন প্রয়োজন বিএপি, যার বিএপিটা যে পরিমাণ বেশি থাকে তার সেই পরিমাণ আর্নিং থাকে। সেখানে বিএপি কেনার জন্য আপনাকে ডিপোজিট করে বিএপি কিনতে হবে। কীভাবে ডিপোজিট করবেন? ডিপোজিট করার জন্য আপনারা মাই অ্যাকাউন্ট থেকে যাবেন হচ্ছে ক্যাশিয়ার, এখানে গিয়ে আপনারা দেখুন অনেকগুলো পেমেন্ট মেথড আছে, যেমন পেজা। পেজা তো এখন নেই, চিটারি করার কারণে পেজা ব্যাংকটাকে মানে বন্ধ করে দেওয়া হয়েছে। সে দেখুন আছে পারফেক্ট মানে সলিড ট্রান্সফার, বিটকয়েন, লাইটকয়েন, নেটলার, ওকেপে, ফেয়ার, এমটিভি, সরি পেয়ার, এ পর্যন্ত এগুলো হচ্ছে আর্নিং ব্যালেন্স থেকে আসে। সো দেখুন প্রায় সবগুলো আমাদের দেশে সাপোর্টেড। সো আমি সাজেস্ট করবো আপনারা বিটকয়েন অথবা পারফেক্ট মানিতে আপনারা পেমেন্টগুলো নিতে পারবেন। সো পারফেক্ট মানিতে আচ্ছা আমি দেখাবো, প্রথমে দেখাবো কীভাবে বিটকয়েনে আপনারা পেমেন্টটা নেবেন। বিটকয়েন নেওয়ার জন্য এখানে অ্যাড ফান্ডে ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পর সো দেখুন তারা একটা ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। সো আপনার এই ওয়ালেট অ্যাড্রেসে যে পরিমাণ বিটকয়েন আর্ন করবেন, সরি যে পরিমাণ বিটকয়েনটা সেন্ড করবেন বা যে পরিমাণ ডলার ডিপোজিট করবেন, আপনারা সেই পরিমাণ বিটকয়েন সরাসরি আপনার অ্যাকাউন্টে যোগ হবে 6 কনফার্মেশন পরে, মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আপনার ব্যালেন্সে অ্যাকাউন্টটা যোগ হয়ে যাবে। এখানে প্রতিদিন মিনিমাম $1 ইনভেস্ট করা যাবে এবং ম্যাক্স $10,000 পর্যন্ত ইনভেস্ট করা যাবে। সো আমি দেখাবো এখন কীভাবে পারফেক্ট মানিতে ডিপোজিট করতে হয়। পারফেক্ট মানিতে ডিপোজিট করার জন্য আপনারা চলে যাবেন পারফেক্ট মানি এই অ্যাড ফান্ডে অপশনে। ডিপোজিট করার জন্য আপনি কত ডলার এখানে ডিপোজিট করবেন, এখানে যে পরিমাণ জমি ধরে $10 ডিপোজিট করবেন। তো এখানে সাবমিট দিয়ে এখানে কিছু কম কাটবে, কারণ ফি কাটবে 1%। সাবমিট দিলে আপনার পারফেক্ট মানি অ্যাকাউন্টে নিয়ে যাবে। সো সেখানে আপনি আশা করি আপনি অবশ্যই সব বুঝতে পারছেন অবশ্যই কীভাবে পেমেন্টটা করতে হয় অবশ্যই বুঝতে পারবেন। তো এরপরে যদি বুঝতে না পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা FB-তে যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই আপনাদের সেটা বলার চেষ্টা করব। সো ডিপোজিট করার পর আপনারা বিএপি কিনবেন কীভাবে আমি সেটা আপনাদের দেখাচ্ছি। বিএপি কেনার জন্য আপনারা চলে যাবেন বাই অ্যাডে, এখান থেকে এই যে বাল্ক অ্যাডস নামক অপশন আছে সেইখানে। সো আপনাদের জন্য আরেকটা সুখবর আছে, এখানে 25% বিএপি ছাড় দিছে। সো আপনারা এখানে 25% ডিসকাউন্টে বিএপি কিনতে পারেন। অফারটা আজকে শুরু হয়েছে, হয়তো দু একদিনের মধ্যেই অফারটা শেষ হয়ে যাবে। সো বিএপি কেনার জন্য আপনারা বাই অ্যাডে যাবেন, অ্যাডে যা বাল্ক অ্যাড নামে অপশন আছে, সো এখানে যাবেন। এখানে যাওয়ার পর দেখুন এখানে লেখা আছে 25% বিএপি বিটকয়েন আর লাইট কয়েন, আর 20% বিএপি এক্সট্রা দিবে হচ্ছে আপনার আদার যে কোনো পেমেন্টে। সো আমি সাজেস্ট করবো আপনারা বিটকয়েন অথবা লাইট কয়েনে করবেন আজকের জন্য, আজকাল 2-4 দিন। অথবা আপনি দেখে নেবেন যে এখনও বিএপি বোনাসটা দিচ্ছে নাকি, যদি দেয় আপনারা 20% ডিসকাউন্টে আপনারা অবশ্যই কিনতে পারবেন।
তো বিএফপি কিন্তু এখানে আসে একটা নেক্সট বাটনে ক্লিক করবেন, সব যে ভিডিওটা আছে ওটা দেখে ক্লিক করতে পারেন। সেখানে হচ্ছে আপনাদের একটা লিঙ্ক দিতে হবে, ওয়েবসাইটের বা রেফারেল লিঙ্ক সময় এটা দিচ্ছি, দেওয়া আছে অলরেডি। এখানে লিঙ্ক দিলে আপনার অটোমেটিক এখানে শো করবে, যেখানে আমার ইউজার নেমটা শো করছে। সো আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। সো এখানে আপনাদের একটা ব্যানার দিতে হবে, ব্যানারটা আপনি কই পাবেন? এখানে একটা ব্যানার 125 গুণ 125, আর এখানে হচ্ছে 728 গুণ 90 অথবা 400 468 গুণ 60 মাপের একটা ব্যানার দিতে হবে। সো ব্যানারটা আপনার কোথায় পাবেন? ব্যানারটা আপনারা পাওয়ার জন্য যে সাইট থেকে রেফারেল লিঙ্ক আনছেন ঠিক ওই সাইটে ব্যানার লাগবে। ওই সাইটের প্রোমোট অপশনে গেলে আপনারা ব্যানারটি পেয়ে যাবেন। সো তারপর ব্যানারটি কপি করে এনে দিবেন। যদি যে মাপটা দেওয়া আছে, যে মাপটা দেওয়া আছে এই মাপের, যদি আপনারা এই মাপের ব্যানারটা যদি আপনারা না পান, সো তাহলে আপনারা কী করবেন, আপনারা গুগল থেকে ব্যানারটা কালেক্ট করবেন, অথবা যদি সেম মাপ না হয় আপনারা মাপটা ফটোশপ দিয়ে দিয়ে নেবেন, বা ইমেজ বা উইন্ডোজের যে প্রিন্ট থাকে সেখান থেকে আপনার এই মাপের ভিডিওটা দিয়ে এখানে আপলোড করতে পারেন, ইমেজটা আপলোড করতে পারেন। সো তারপরে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার এখানে কিছু অপশন লিখতে হবে, এগুলো আপনারা আমার এটা দেখে দেখে লিখতে পারেন, অথবা নিজের মতো সাইট সম্পর্কে লিখতে পারেন। লিখে কোনো কিছু টিক না দিয়ে এখানে যদি এগুলো সিলেক্ট করে থাকে আপনারা 5 সেকেন্ড সিলেক্ট করবেন। 5 সেকেন্ড সিলেক্ট করলে কী হবে, আপনাদের কোনো এক্সট্রা ফি কাটবে না বা চার্জ কাটবে না। এখানে যদি 15-30 সেকেন্ড দেন আপনার 5 সেন্ট দিতে হবে, এখানে 15 সেকেন্ড দিলে আপনাকে 2.5 সেন্ট এক্সট্রা দিতে হবে, আর যদি 5 সেকেন্ড দেন কোনো এক্সট্রা চার্জ কাটবে না। সো এখানে আর কোনো কিছু টিক দিবেন না, না দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। সো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনি কয়টা অ্যাড নেবেন, দেখুন 480টা বিএপি বোনাস দিচ্ছে 2400 সাথে, সব সময় পাবেন না আপনারা, এটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস বিএপি, যার বেশি থাকে তো তারপরেই সে অনুসারে আপনি অ্যাড পাবেন। সো এখানে আপনারা যদি $10 নেন, দেখুন 24,000 প্লাস 4,800 বিএপি আপনি এক্সট্রা বোনাস পাবেন। সো এখানে একটা টিক দিয়ে ফিনিশ নাও ক্লিক করলে আপনার বিএপিটা সরাসরি অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে এই অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে বিএপি বোনাসটা। সো বিএপি তো কিনলেন, সো আপনারা কী ভাবছেন, বিএপি কিনলাম আর আপনি সঙ্গে সঙ্গে আপনি $0.5, $1, $2, $5 অ্যাড পেয়ে যাবেন? না, এখানে আরও কিছু রুলস আছে, আপনি যদি পেইড ভার্সে সব রুলসগুলো মেনে চলতে পারেন বা সবগুলো যেগুলো অপশনগুলো দেওয়া আছে সবগুলো যদি কারেক্ট করতে পারেন আপনাকে অবশ্যই দেবে। আপনি চলে যাবেন ড্যাশবোর্ডে, যা ড্যাশবোর্ডে যা কী করবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখুন এই ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনাকে আস্তে আস্তে গ্রিন করতে হবে। সেখানে মেন হচ্ছে এই $10, এখানে একটা $10 অপশন থাকে, এটা দিয়ে যদি আপনি এটা ব্লক করেন তাহলে আপনাকে 5 সেন্টের নিচে অ্যাড দেবে না, অবশ্যই আপনার বিএপি 1 লাখের উপরে থাকতে হবে। আর যদি 50,000 উপরে থাকে তাহলে 1 সেন্ট দেবেন, তাহলে 1 সেন্টের উপরে অ্যাডগুলো আপনাকে শো করবে। এখানে রেফারেল থেকে কমিশন 5%, সো আমার 18টা রেফারেল আছে এখানে। আর মেন হচ্ছে এই দুটো, এই দুটো যদি আপনি গ্রিন করতে পারেন অ্যাড দিয়ে, এখানে $20 দিয়ে অথবা এটা $3 দিয়ে, তাহলে আপনার অ্যাডের মানটা আরও বেড়ে যাবে। সো আমার $1, $2 দিন $6 পর্যন্ত অ্যাড পাইছি, $6.20 পর্যন্ত। এগুলো ব্লক করার কারণে এটাগুলো আমার রেড হয়ে গেছে, সো এগুলো আমি আবার ডলার দিয়ে বুস্ট করব। সো তাহলে আমি অ্যাডগুলো আবার পাবো, বড় বড় অ্যাড। সো এটা আপনাদের অ্যাড কিনে পর অটোমেটিক গ্রিন হয়ে যাবে এটার এই অপশনটা। আর এটা আপনাদের আমি সাজেস্ট করব অ্যাকাউন্ট বা এটা আপনাদের কোনো প্রয়োজন নেই এটা গ্রিন করার, কারণ এটা অথচ শুধু আপনাদের টাইম বাড়ানোর জন্য। এটা গ্রিন করলে কী হবে আপনাদের দেখাচ্ছি, এটা সাধারণ অ্যাড থাকে 14 ঘন্টা, 14 ঘন্টার মধ্যে যদি আপনি অ্যাডটা পারচেস না করতে পারেন তাহলে আপনার অ্যাডটা চলে যায়। আর এটা পারচেস করার জন্য আপনাকে অনেক ডলার দিতে হবে, দেখুন 24 ঘন্টা যদি আপনি অ্যাডটা রাখতে চান $20 দিতে হবে, 365 দিন, আর 730 দিন হলে $24 হয়েছে। আমি ফার্স্ট এটা প্রয়োজন নাই,
সো ওই অপশনগুলো আপনাদের যেগুলো মেন প্রয়োজন সেগুলো হচ্ছে আপনারা এইগুলো আপনারা কালেক্ট করবেন, বা এই যে এই দুটা মধ্যে যেকোনো একটা আপনার অ্যাডটা পারচেস করবেন। আর এটা এটা দিলে আপনার ছোট কোনো অ্যাড আসবে না, সব অ্যাডগুলো হচ্ছে বড় বড় আসবে। তাহলে আপনি অনেক বড় বড় অ্যাড পেতে পারেন। সেখানে আরেকটা বিষয় হচ্ছে এপিএস, যে টপের চিহ্নটা দেওয়া হচ্ছে, এটা কি, এটা হচ্ছে আপনাদের র্যাঙ্ক। আপনার আপনি যে সাইটে কাজ করেন সাইটে আপনার র্যাঙ্ক কত, বা রেফারেল কজন হয়েছে, বা কতদিন ধরে কাজ করছেন, এর জন্য এপিএসটা। সেখানে বিভিন্ন অপশন আছে, দেখেন এই অপশনগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন কীভাবে এপিএসগুলো বাড়াবেন। এগুলো আপনারা কমপ্লিট করলে আপনার এপিএসগুলো আস্তে আস্তে অটোমেটিক বেড়ে যাবে, তো আপনার অ্যাকাউন্টের র্যাঙ্কটা অনেক হাই লেভেলের হয়ে যাবে, সো আপনার ভালো ভালো অ্যাড দিবে। সো আপনারা যদি অ্যাড পারচেস করতে চান বা বিএপি কিনতে চান, অবশ্যই আজকাল দু একদিনের মধ্যে আপনারা এই বিএপিটা কিনতে পারেন, যেহেতু এখানে সার্চ চলতেছে বর্তমানে। সো পরে হয়তো এই অফারটা আপনারা নাও পেতে পারেন, মাঝে মাঝে অফার দেওয়ার মাঝে মাঝে এটা চলে যায়। সো পেড ভার্সে আগে তো জানেন কি না, আপনাদের ক্যাশ আউট করতে 3 দিন, মানে 72 ঘন্টার টাইম নিতে। আগে আমি ক্যাশ আউট করছিলাম, আমাকে প্রায় 60 ঘন্টা পরে, আড়াই দিন পরে পেমেন্ট দিয়েছিল, কিন্তু আজ গতকাল আমাকে 12 ঘন্টার মধ্যে পেমেন্টটা করে দিয়েছে। সো তারা ইনস্ট্যান্ট পেমেন্টের ব্যবস্থা, পেমেন্ট সিস্টেম চালু করছে, জন্য হয়তো সাইটটা আরও আমার বেশি ভালো লাগছে। তো আমি আপনাদের মধ্যে আজকেই আমি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আর সাইটটা ট্রাস্টেড কেমন তা তো দেখছেনি, সে যদি আমরা অ্যালেক্সা ডট কমে যদি যাই, দেখুন মাত্র 8176 র্যাঙ্ক এবং 3 মাসে আরও 253 সাইটকে টপ করে উঠছে। ইন্ডিয়া র্যাঙ্ক 3271, দেখুন এই সাইটগুলোতে আরও অনেক অনেক কম র্যাঙ্ক, ইউনাইটেড স্টেটস 27,000, স্পেন। আর সাইটটা যদি দেখি আমরা, মানে কবে লঞ্চ করছে, দেখুন 2013, এটা 19, 6 বছর ধরে সাইটটা লঞ্চ করছে। সাইটটা পেমেন্ট করে আসছে, এবং এর ডোমেন লাস্ট আপডেট হয়েছে 2017/6/2, এবং এক্সপিরিয়েন্স হবে 19/5/30। তো ভাববেন না এই সালে সাইটটা চলে যাবে না, এরপর সাইটটা আবার আপনাদের মাঝে ডোমেন হোস্টিংটা বাড়িয়ে নিয়ে আসবে। হয়তো সাইটটা কতদিন থাকবে ঠিক নেই, কারণ এটা একটা অনেক ট্রাস্টেড সাইট। এই সাইডে অনেকগুলো অপশন দেখেন অ্যাড আছে, সো এখানে দেখুন অনেকগুলো গেমিং সিস্টেম আছে, এখানে গেম খেলে আর্ন করতে পারেন। তো আমি সাজেস্ট করবো গেমটা না খেলতে, কারণ গেম যতটা উইনিং তার চেয়ে মানে লস বা ডিফেক্টের ইটা বেশি, উইনিং এর চেয়ে হারের সিস্টেমটা বেশি আমার মনে হয়, কারণ তারা হয়তো আপনাকে একদিনে $1 $2 দেবে, পরে হয়তো আপনাকে দিনে একদিনে $10 পর্যন্ত কেটে নিয়ে যেতে পারে। সেখানে আপনারা গেম খেলে বিএপি আর্ন করতে পারেন। আর এখান থেকে আপনারা মাই ট্রাফিক ভিলো নামে একটা সাইট আছে, এই পেইড ভার্সিটি সাইট একই সাইট, ওটা শুধু আপনারা সরাসরি ইউএসডি বা ডলার দিয়ে আপনারা গেম খেলতে পারেন। সো আমি সাজেস্ট করবো এগুলো না খেলতে, আপনারা সৎভাবে ইজিভাবে ইনভেস্ট করে বিএপি কিনে আপনারা আর্ন করেন, সো আমার মনে হয় সেটাই বেটার হবে। সেখানে উইথড্র করবেন কীভাবে, আমি উইথড্র সিস্টেমটা দেখাচ্ছি। উইথড্র করার জন্য আপনারা এখান থেকে মাই অ্যাকাউন্ট থেকে চলে যাবেন ক্যাশিয়ার, ক্যাশিয়ারে গিয়ে আপনারা কিপসে উইথড্র নেবেন। উইথড্র পেমেন্ট মেথড তো এখানে অনেকগুলো আছে, যেমন পেজা, পারফেক্ট মানি, সলিড ট্রান্সফার, কোনটাই আপনারা উইথড্র নেবেন। যদি পারফেক্ট মানিতে ক্যাশ আউট নেন, ক্যাশ আউট করার জন্য এখানে ক্যাশ আউটে ক্লিক করবেন। ক্যাশ আউটে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আপনাদের শো হবে, কত ডলার ক্যাশ আউট করবেন, সে ডলার এখানে অ্যামাউন্টটা দিবেন, এখানে অ্যামাউন্টটা দিয়ে আপনার ডেট অফ বার্থ দেবেন। আমি ফার্স্টে বলছিলাম আপনাদের ডেট অফ বার্থটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ডেট অফ বার্থ ছাড়া আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। সো ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনারা এখানে ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে ক্লিক করলে
সো সাবমিটে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই, সরি আপনাদের পেমেন্টটা ভেরিফাই হয়ে যাবে বা পেমেন্ট সিস্টেম 2 ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন, হয়তো 12-14 ঘন্টার মধ্যে অথবা তার আগেও পেয়ে যেতে পারেন। সো আশা করি আপনাদের সাইট সম্পর্কে অবস্থা বুঝতে পারছেন। সো আপনারা শুধু আমার ভিডিও দেখেন, আপনারা সাইটটা ইউটিউবে, গুগলে বা এই সমস্ত সাইটগুলোতে হুইজ, তারপরে অ্যালেক্সার সাইডে বা ইউটিউবে রিভিউ দেখে আপনারা নিজের আগে বুঝবেন সাইটটি ট্রাস্টেড কি না। সো তারপরেই আপনারা সাইটটাতে ইনভেস্ট করবেন। সো আমি বলছি জন্য যে আপনারা ইনভেস্ট করবেন তা না, আপনার আপনার পুঁজি, আপনার ডলার, সো আপনি ইনভেস্ট করবেন কিনা সে সিদ্ধান্ত অবশ্যই আপনি নিজেই নেবেন। নিজে চিন্তা করে দেখবেন সাইটটা ভালো কিনা, যদি রিভিউ করে ভালো পান তারপরেই ইনভেস্ট করবেন, তার আগে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন সবার মাঝে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন এরকম এমন ধরনের টাস্টের ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান। সো আজকের মতো এ পর্যন্তই, ভিডিওটা লং টাইম দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।